মাধবপুর দেবদেবী ক্রয় পরিচালনায় যে এক রাত্রব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, তার প্রথম রাউন্ডে 6 নম্বর ম্যাচ। একদিকে রয়েছে নতুন গ্রাম ইয়ংস্টার এবং অপরদিকে রয়েছে নোয়াপাড়া। গোল শূন্য অবস্থায় তাদের খেলা টাইব্রেকারে নিষ্পত্তি হবে। দেখা যাক টাইব্রেকারে কোন দল জেতে এবং দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করে। 6-8 ম্যাচ, 3-3 টাইব্রেকার শুট আউট যদি মীমাংসা না হয় সেক্ষেত্রে শাটল নিতে পড়াবে। প্রথম শট নোয়াপাড়া সেভ করছে নতুন গ্রামের গোলরক্ষক। দেখা যাক এই বলটি সেভ করতে পারে কিনা। মাধবপুর ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ নোয়াপাড়া 6 নম্বর সাথে প্লেয়ার দুর্দান্ত সেভ, ডান দিকে ঝেঁকে দুর্দান্ত সেভ করলো নতুন গ্রাম ইয়ংস্টারের গোলরক্ষক। 3টে গোলা টাইব্রেকার শুট আউটে যদি প্রথম বলই সেভ করে দেয় গোলরক্ষক তাহলে টিম অনেকটা অ্যাডভান্টেজে থাকে। দেখা যাক নতুন গ্রাম ইয়ংস্টার হয়ে এই বল কি হয়। নোয়াপাড়া প্রথম বল মিস করেছে, নতুন গ্রামের গোলরক্ষক দুর্দান্ত সেভ করেছে। নতুন গ্রাম ইয়ংস্টার 5 নম্বর প্লেয়ার অপরদিকে প্রস্তুত নোয়াপাড়ার গোলরক্ষক, দুর্দান্ত শট এবং গোল করে দিল নতুন গ্রামের 5 নম্বর প্লেয়ার। মাধবপুর দেবদেবী ক্লাবের পরিচালনায় যে নাইট ফুটবল টুর্নামেন্ট চলছিল সেটি দেখতে পাচ্ছ। নোয়াপাড়ার হয়ে 2 নম্বর শট মারতে আসছে 5 নম্বর প্লেয়ার। দেখা যাক এই বলটি গোল করতে পারে কিনা। ইতিমধ্যে তারা প্রথম বল মিস করেছে, নতুন গ্রামের গোলরক্ষক দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রেখেছে। দেখা যাক এই বল থেকে নোয়াপাড়া গোলের খাতা খুলতে পারে কিনা। নতুন গ্রামের গোলরক্ষক প্রস্তুত, দেখা যাক কি হয়। দুর্দান্ত সেভ, ডান দিকে ঝাঁপে দুর্দান্ত সেভ করলো নতুন গ্রামের গোলরক্ষক। অ্যাবডোমেনে লেগে বলটা সেভ হলো, হয়তো কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে গোলরক্ষক। আমরা আশা করব আঘাত খুবটা গুরুতর হবে না, আবার উঠে সে দাঁড়াতে পারবে, ট্রিটমেন্ট নিচ্ছে। আঘাত অতটা গুরুতর নয়, আবার উঠে দাঁড়িয়েছে গোলরক্ষক নতুন গ্রামের। নতুন গ্রামের 9 নম্বর প্লেয়ার, এই বল যদি তারা গোল করে দেয় তাহলে তারা দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করবে। অপরদিকে নোয়াপাড়ার গোলরক্ষককে এই বল সেভ করতেই হবে ম্যাচে টিকে থাকতে গেলে। দেখা যাক কি হয়। 9 নম্বর প্লেয়ার নতুন গ্রাম ইয়ংস্টার হয়ে দুর্দান্ত শট এবং গোল, অর্থাৎ দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করলো নতুন গ্রাম ইয়ংস্টার। নতুন গ্রাম ইয়ংস্টার এবং এই ম্যাচ